নমস্কার, আমি আবারও চলে এসেছি শুভশ্রী তোমাদের সামনে নতুন আরেকটি তথ্য শেয়ার করব বলে। তোমরা আমাকে এই যে আরটিই অর্থাৎ রেডি টু ইট, এই যে আরটিই তোমাদের খাবার প্রোভাইড করা হচ্ছে, অনেক জায়গাতেই হয়তো দেওয়া শুরু হয়ে গিয়েছে, প্যাকেটগুলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে অফিসের তরফ থেকে, অনেক জায়গাতে এখনও পর্যন্ত অনেক প্রজেক্টে এখনও পর্যন্ত গিয়ে পৌঁছায়নি, হয়তো তো পৌঁছে যাবে খুব শীঘ্রই। তো এবার প্রশ্ন হচ্ছে, এখানে কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে, কিছু প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে, চলো সেই ব্যাপারে সব বিস্তারে তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, তো সেই কমেন্টের উত্তর আমি আজকে দিয়ে দেব তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো প্রথম কমেন্ট আমাকে যিনি করেছেন, দেখুন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কমেন্টটা, তোমরা প্রশ্নটা যেটা আমাকে করা হয়েছে সেটা হচ্ছে যে, উনি প্রশ্ন করছেন যে, দিদি ভাই আমার তো কেন্দ্রে কোনো রকম কোনো লাল বাচ্চা নেই, কিন্তু আমাকে প্যাকেট বা লাল বাচ্চা হিসেবে সবুজ প্যাকেট সাপ্লাই দিয়ে গেছে 17/5/23 তারিখে, তো কী করবো? এক্ষেত্রে ওনাকে আমি একটাই রিপ্লাই দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা যখন রিকুইজিশন করেছেন এই আরটিতে আরটির ব্যাপারে, তো তখন আপনার যে লাল বাচ্চা ছিল না সেটা আপনি রিপোর্টে জানাননি, দেখাননি, যখন ওটা নীল করবেন তাহলেই তো আপনাকে আর লাল বাচ্চার জন্য বরাদ্দ প্যাকেট পাঠাতো না, তাই না? তো আপনি যদি ওখানেতে নীল দেখাতেন লাল বাচ্চার জায়গায়, তাহলে হয়তো আপনাকে আর কোনো রকমই খাবার প্রোভাইড করতো না, যেহেতু আপনি হয়তো ওখানে কোনো সংখ্যা বসেছেন রিকুইজিশনের ক্ষেত্রে, সেহেতু আপনার কাছে কিন্তু কেন্দ্রে প্যাকেটটা সাপ্লাই হয়েছে। এক্ষেত্রে একটা উপায় আছে, আপনি আপনার অফিসে যোগাযোগ করুন বা আপনি আপনার সুপারভাইজারকে জানান যে আমার কোনো রকম কোনো লাল বাচ্চা নেই, তো ওই রিপোর্টটা আমার নীল হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা আর সলিউশন পেয়ে যেতে পারেন, আপনার প্যাকেট হয়তো ফেরত নিয়ে চলে যেতেও পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। এবং নেক্সট প্রশ্ন, চলুন আমি চলে যাই নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন আমাকে করেছিলেন শ্যামাপ্রসাদ মজুমদার ঘোষাল, উনি প্রশ্ন করছেন যে, ম্যাডাম 3 থেকে 6 বছর পর্যন্ত স্বাভাবিক ওজনের শিশুদের আরটি প্রতিদিন কত গ্রাম করে বরাদ্দ? দেখুন আমি আপনার কাছে কিন্তু অলরেডি অর্ডার কপিটি এখানেতে খুলেই আছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, এখানে 3 থেকে 6 আলাদা করে কিন্তু কোনো গ্রুপ ভাগ করা নেই, আপনি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বড় করে। এখানে 6 মাস থেকে 6 বছরের কথা কিন্তু উল্লেখ করা আছে, 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের সকলের ক্ষেত্রে কিন্তু একই প্যাকেট উল্লেখ করা আছে, এখানে আলাদা করে 3 থেকে 6 বছরের কোনো মেনশান করা নেই। সেই ক্ষেত্রে আপনি যেটা 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা যেটা পাবে, সেটা 3 থেকে 6 বছরের বাচ্চার ক্ষেত্রেও একই কিন্তু সেমটাই বরাদ্দ, বা সেটা তারা একই পাবে। তো এই হলো, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও কারো কোনো কনফিউশন থাকে এই ব্যাপারটা নিয়ে, অবশ্যই আমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটাও জানান, আর আমি আপনার সমস্যার সমাধান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রাখি। যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।